আজকের এই ভিডিওতে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে ইভিএস যে পেপার থাকে সেখানে ভালো স্কোর করার জন্য কোন বইগুলি অবশ্যই আমাদের পড়তে হবে যারা টেট এক্সাম দিয়েছ এবছর বা আগে যারা দিয়েছিলে তাদের এই বিষয়টি অবশ্যই হয়তো জানা আছে কিন্তু যারা নতুন এখনও কোনো টেট এক্সাম দাওনি তাদের জন্যই বলতে পারো এই ভিডিওটা তার কারণ হল প্রিপারেশন একদিনেই কমপ্লিট হয় না অনেকটা দিন সময়ের দরকার তো আগের থেকেই প্রিপারেশন নিতে থাকো যেদিনই পরীক্ষা হোক না কেন তখন যদি আগের থেকেই পড়া থাকে সেই সময় কিন্তু খুব সহজেই বিষয়টি কাবার করে নিতে পারবে তো আজকের টপিক নিয়ে আলোচনা করার আগে একটি প্রশ্ন একটু দেখে নিই তো প্রশ্নটি দু হাজার সতেরো প্রাইমারি ডেট অর্থাৎ যেটি দু হাজার একুশের একত্রিশে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়ে গেল সেখানে এই প্রশ্নটি এসেছিলো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় চারটে অপশান ছিল তিন লক্ষ কিলোমিটার চার লক্ষ কিলোমিটার পাঁচ লক্ষ কিলোমিটার কিংবা ছয় লক্ষ কিলোমিটার তো এখান থেকে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি চার লক্ষ কিলোমিটার তার কারণ কি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিমি যেরকম এই যে এখানে একটা দেখো যে ক্লাস সিক্সের যে ভূগোল বই অর্থাৎ আমাদের পৃথিবী বলে যে বইটি আছে সেখান থেকেই বলতে পারো এই প্রশ্নটি নেওয়া তো এখানে দেখো এই যে উত্তরটি দেওয়া আছে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার অর্থাৎ প্রায় চার লক্ষ কিলোমিটার এটাই হবে অর্থাৎ অপশান বি যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই প্রশ্নটি কেন দেখালাম তার কারণ হচ্ছে কি যারা এবার পরীক্ষা দিয়েছ তারা দেখে থাকবে ওখানে মফলং বনভূমি তারপর চন্দ্রকেতু রাজার দুর্গ এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছিল যেগুলো স্কুল লেভেলের বই থেকেই নেওয়া তো আজকে জাস্ট আলোচনা করবো যে কোন কোন বইগুলো আমরা পড়বো যাতে টেট এক্সামটি ইভিএসের যে পেপারটা থাকে সেটা ভালো করে দেওয়া যায় তো একটু ভালো করে দেখো অবশ্যই কাজে লাগবে তো এবারে আমরা দেখে নিই যে প্রাইমারি টেটের ইভিএসে ভালো স্কোর করার জন্য কোন বইগুলি অবশ্যই পড়তে হবে তো প্রথমত বলি যে ক্লাস থ্রি ফোর এবং ফাইভের যে আমাদের পরিবেশ বলে যে বইগুলো আছে সেই বইগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে কারণ ফোর এবং ফাইভ থেকে অনেক কোশ্চেন এসে থাকে বা বিগত বছরের টেটগুলোতেও কিন্তু এসেছিল সেই সঙ্গে ক্লাস সিক্স সেভেন এবং এইটের যে পরিবেশ ও বিজ্ঞান বই আছে সেই বইগুলো পড়তে হবে এখান থেকেও কোশ্চেন এসেছিল এবং এবছর যে পরীক্ষাটা হয়ে গেল সেখানেও কিন্তু এসেছে কোশ্চেন এবং সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্লাস সিক্স এবং সেভেন এবং এইটের যে আমাদের পৃথিবী বলে ভূগোল বই আছে সেই বইগুলো পড়তে হবে তার কারণ ক্লাস সিক্সের ভূগোল বই থেকে আমরা একটু আগে দেখলাম যে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সেই প্রশ্নটা কিন্তু ক্লাস সিক্সের এই বই থেকেই নেওয়া এটা আমরা বলতে পারি তো স্কুল লেভেলের যে বইগুলো আছে এই বইগুলো অবশ্যই পড়বে এছাড়াও বিভিন্ন ইভিএসের বই পাওয়া যায় সেই বইগুলো চাইলে পড়ে নিতে পারো কিন্তু যে বইগুলোর কথা বললাম স্কুল লেভেলের যে বইগুলো থ্রি থেকে এইট পর্যন্ত ইভিএস বই এবং ভূগোল যে বইগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু পড়বে এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও যেখান থেকে পারো বইগুলো কালেক্ট করে নেবে আজকের এই ভিডিওতে এটুকুই জাস্ট বলার ছিল এবং এরপর আরও অন্যান্য ভিডিও আছে বা যারা যারা এই চ্যানেলের ভিডিও আগে দেখেছ তারা দেখতে পাবে যে ইভিএসের যে ভিডিওগুলো এখানে তৈরি করা ছিল এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু কমন এসছিলো চাইলে এখানে দেখতে পাবে যে প্লে দেওয়া আছে পুরো এখানে অনেক কোশ্চেনগুলো তৈরি করা ছিল এখান থেকেও প্রাইমারি ডেটে বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল তো আজকের ভিডিওতে জাস্ট এটুকুই বলার বাই